বয়স বেড়ে চললেও কাজের ক্ষেত্রে উৎসাহের কোনো কমতি নেই, তাই এবার বয়সকে তোয়াক্কা না করে ওয়েব সিরিজে অভিষেক করতে যাচ্ছেন 60 বছর বয়সী এই অভিনেতা। বলছি বলিউড অভিনেতা সুনীল শেঠের কথা। ইন্ডাস্ট্রির প্রথম শ্রেণীর অভিনেতা কিংবা সদ্য অভিষেক হওয়ার সবারই এখন পছন্দের জায়গা ওয়েব প্ল্যাটফর্ম। করোনা মহামারীর সময় বড় পর্দার সিনেমার সংখ্যা অনেক কমেছে, এতে অনেকেই ওয়েবে কাজ শুরু করেছেন। অনেক অভিনেতা ওয়েবে অভিষেক করতে যাচ্ছেন, সেই তালিকায় এবার নাম লেখালেন ধারকান সিনেমার খল অভিনেতা। শতাধিক সিনেমায় অভিনয় করার সুনীল জানিয়েছেন, বর্তমান সময় ওয়েব সিরিজের বিষয় এমন হওয়া উচিত যা দর্শক আগে দেখেননি। ইনভিজিবল উইমেন এমন বিষয় যা প্রথমেই তার নজর কেড়েছে। এই সিরিজের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে অভিষেক করার সুযোগ পেয়ে আনন্দিত সুনীল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ইনভিজিবল উইমেন নামের ওয়েব সিরিজে সুনীল শেঠিকে দেখা যাবে, আর এই থ্রিলার সিরিজটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দক্ষিণী সিনেমার পরিচালক রাজেশ এম সিলভা।